প্রিয় বন্ধুরা, ড্রাগিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ওমিডন ডম্পেরিডনের 10 mg ইনসেপ্টা কোম্পানির স্বনামধন্য আজকে আমরা ওমিডন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব ওমিডন কিসের জন্য ব্যবহার, কিভাবে খাবো বা ব্যবহার করব, যাদের ওষুধটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া, সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব ওমিডন কিসের জন্য ব্যবহার। ওমিডন মূলত আমরা বমি বমি ভাব, পেট ভরা ভরা ইত্যাদি হলেই খাই। তাছাড়া ওমিডন ওষুধটি অন্য সব, যেমন পেট ফাঁপা, তীব্র বমি বমি ভাব, বমি, বুক জ্বালা, অল্প খেলেই পেট ভরা, ঘন ঘন ঢোকুর তোলা, পেট ব্যথা, মনে হয় পেট থেকে খাদ্য বাহিরে আসা, এরকম হলেই অবশ্যই ডাক্তারের পরামর্শে ওমিডন খেতে পারেন। এখন জানব ওমিডন কিভাবে খাবো বা ব্যবহার করব। আমরা আজকে শুধু ওমিডন ট্যাবলেট সম্পর্কে জানব, অন্য ভিডিওতে ওমিডন সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। প্রাপ্তবয়স্কদের জন্য 2 থেকে 3টা, 5 থেকে 6 ঘন্টা অন্তর বয়স ভেদে পাওয়ার কম বেশি হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার বয়সটি, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওমিডন ট্যাবলেটটি গ্রহণ করবেন। এখন আমরা জানব যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, যেসব রুগী ডম্পেরিডনের প্রতি সংবেদনশীল তাদের ব্যবহার উচিত নয়, তাছাড়া যাদের প্রোল্যাকটিন নিঃসরণকারী পিটুইটারি টিউমার তাদেরও ব্যবহার নিষিদ্ধ। এখন আমরা জানব এই ওমিডনের পার্শ্ব প্রতিক্রিয়া। ওমিডন মূলত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, তবে দুর্বলতা, ঘুম ঘুম ভাব, পাতলা পায়খানা, ত্বকে ফুসকুড়ি, স্তন বড় হতে পারে, তবে এগুলো তীব্র আকার ধারণ করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আমরা জানব এই ওমিডনের দাম। প্রতি পিসের দাম 3 টাকা, তবে দোকান বা ডিসকাউন্ট ভেদে বা সময় ভেদে এই ওষুধটির দাম ভিন্ন হতে পারে, তবে অবশ্যই ওষুধটির প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা। প্রিয় বন্ধুরা, অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগিউ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। আমাদের চ্যানেলে আপডেট ঔষধের ঔষধ নির্দেশিকা, সকল ঔষধ স্বাস্থ্য বিষয়ে তথ্য আমরা আপলোড দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।